আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মাগুর মাছের পেট থেকে কিভাবে ডিম বের করা হচ্ছে। দেখেন, মাগুর মাছ এটা হচ্ছে ক্যাটফিশ জাতীয় একটি মাছ, আর এই মাছের শরীর কিন্তু অনেক পিচ্ছিল এবং এই মাছের কিন্তু দুইটা কাঁটা আছে। তো এই জন্যই এই মাছটাকে খুব সাবধানে ধরতে হয়, হাতের মধ্যে গ্লাভস পরে, তারপরে আপনার এই যে দুই পাশে দুইটা যে কাঁটা থাকে এই কাঁটা বরাবর আপনার দুই আঙুল দিয়ে চেপে ধরে তারপরে এই পেট থেকে ডিমটা বের করতে হয়। দেখেন, আমি যেভাবে বললাম ঠিক ওইভাবেই ধরা। এই যে এখন যে মাছটা ধরা হবে, দেখেন এটা, ওই যে দেখেন, আগে দুই আঙুল দিয়ে, এই যে দুই আঙুল দিয়ে, হ্যাঁ, তারপরে কিন্তু চেপে ধরা হয়েছে। এখন এই যে দেখেন, অত্যন্ত সুন্দর একটি প্রক্রিয়া, তবে অত্যন্ত নিখুঁতভাবে করতে হয়, কারণ যদি আপনি ভালোভাবে ডিমটা স্ট্রিমিং করতে না পারেন তাহলে কিন্তু ডিমগুলি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে দেখেন মাছটাকে কিভাবে ধরা হলো, আমি যেটা বললাম, এবং দেখেন যে আঙুল দুইটা কোথায় আছে, কাঁটাটার একটু উপরে খুব ভালোভাবে এই মাছটাকে চেপে ধরতে হবে, তারপরে আপনার হাত দিয়ে চেপে চেপে ডিমটা বের করতে হয়। বন্ধুরা, যারা মাগুর মাছের রেনু নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন, কারণ এখান থেকে শতভাগ আস্থা ও নিশ্চয়তার সাথে ভালো মানের, উন্নত মানের মাগুর মাছের পোনা রেনু সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা, মাছ চাষের অন্যতম প্রধান উপকরণই হচ্ছে মাছের পোনা, আর মাছের পোনা যদি ভালো না হয় তাহলে আপনি লক্ষ লক্ষ টাকার খাবার খাওয়ানোর পরেও কিন্তু মাছে ভালো গ্রোথ আসবে না, আর সে কারণেই বছর শেষে আপনি মাছ বিক্রি করে লাভ তো দূরের কথা, লোকসান হবে কয়েক লক্ষ টাকা। সেই জন্যই বলবো যে আপনারা যেখান থেকে মাছের রেনু সংগ্রহ করেন ভালো মানের রেনু সংগ্রহ করার চেষ্টা করবেন, এবং আমাদের কাছ থেকে যদি আপনারা রেনু নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন, ভালো মানের এবং উন্নত মানের মাগুর মাছের রেনু পাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।